morning dear student, how are you? I hope you are all well by the grace of Almighty Allah. I am also very fine. My dear students, this is Muhammad Sharif Hussain, assistant teacher English, Hoimamala Girls High School. My dear students, today I am coming here to take a class for the student of class 6 subject English second paper. Our today's topic is right form of verbs. My dear students, let's get started our class. Our today's topic is right form of verbs. Pratham verb er shothik byabohar. Ajke amra shikhbo pasta sentence er madhye kibhabe bakyer moddhe verbs সঠিক ব্যবহার করতে হয়। আমরা চলে আসছি আমাদের প্রথম সেন্টেন্সে। তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, দ্য ফিশারম্যান ড্যাশ ফিশ ইন দ্য রিভার। জেলে নদীতে মাছ ধরে। তোমরা লক্ষ্য করো ব্র্যাকেট আমি এখানে ভার দিয়ে দিয়েছি, এটা তোমাদের থাকবে। ক্যাচ, ক্যাচ মানে ধরা। তাহলে কি হবে, এই ফিলিংটার ব্রাঞ্চে আমরা ক্যাচ ব্যবহার করব, কিন্তু এই ভার্বটা কিছু পরিবর্তন করতে হবে। হয় নিয়ম অনুসারে এই ভার্বের শেষে এস অথবা ইএস, না হলে আইএনজি, না হলে ইডি, এবং না হলে ভার্ব যা আছে সেই অবস্থায় থাকবে। এখন আমরা দেখব ভার্বটা আসলে কোন অবস্থাতে এখানে ব্যবহার করা যায়। তবে লক্ষ্য করো, দ্য ফিশারম্যান, ফিশারম্যান মিন্স জেলে। এখানে কয়জন জেলের কথা বলা হয়েছে, ম্যান মিন সিঙ্গুলার, একজন জেলের কথা বলা হয়েছে। তাহলে আমাদের সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে এইখানে যে মূল ভার্বটা বসবে সেই মূল ভার্বের শেষে এস অথবা ইএস ব্যবহৃত হবে। তাহলে আমাদের সাবজেক্টটা ফিশারম্যান, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে মূল ভার্বের সাথে আমাদের কি বসাবো, এস অথবা ইএস। এখন প্রশ্ন হলো যে এই ভার্বের শেষে আমি এস ব্যবহার করব না ইএস ব্যবহার করব। তোমরা এখানে একটু সাইড নোট রেখে দিতে পারো, কোন ভার্বের শেষে যদি সিএস ও এক্স জেড থাকে, তাহলে সেই ভার্বের শেষে আমরা ইএস ব্যবহার করব। তো লক্ষ্য করে দেখো, ক্যাচ বানান শেষে কি দেওয়া আছে, সিএস। তাহলে আমরা এখন কি লাগাবো এর সাথে, ইএস। তাহলে আমাদের পূর্বে ছিল ক্যাচ, এখন আমাদের হলো ক্যাচেস। এটা হলো আমাদের রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের সঠিক ব্যবহার। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় এক্সাম্পলে, দ্য পুর ড্যাশ নট অলওয়েজ হ্যাপি। এর বাংলা অর্থ, গরিবেরা সবসময় বা সর্বদা সুখী নয়। এখানে আমরা ব্যবহার করেছি বি ভার্ব। বি ভার্বের মধ্যে এম ইজ আর এবং ওয়াজ ওয়্যার থাকে। এখন যেহেতু বলা হয়েছে অলওয়েজ, অথবা আমরা এটাকে প্রেজেন্ট ফর্মে করবো, অর্থাৎ এম ইজ আর ব্যবহার করবো। লক্ষ্য করো এখানে আমাদের দেওয়া আছে আর্টিকেল বি, এবং এরপরে দেওয়া আছে একটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ বি প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে সাবজেক্টটি সবসময় প্লুরাল নাম্বার হয়, অর্থাৎ বহুবচন হয়। এখানে দ্য পুর মানে পৃথিবীর সকল গরিবকে বোঝানো হয়েছে। যেহেতু পৃথিবীর সকল গরিবকে বোঝানো হচ্ছে, অতএব এর একটা প্লুরাল নাম্বার। তাহলে প্লুরাল নাম্বার যদি হয়, তাহলে এখানে আমরা কি ব্যবহার করব, অবশ্যই আমরা আর ব্যবহার করব। যেহেতু সিঙ্গুলার হলে ব্যবহার হবে ইজ, যদি আই থাকতো ব্যবহার করতাম এম। যেহেতু এখানে এম হবে না, ইজ হবে না, অতএব এখানে আমরা ব্যবহার করব আর। দ্য পুর আর নট অলওয়েজ হ্যাপি, যারা গরিব তারা সর্বদা বা সবসময় কি সুখী না। আমরা চলে যাবো আমাদের তিন নম্বর এক্সাম্পলে, উই ড্যাশ কোভিড-19 নাও, ব্যাকেটে দেওয়া আছে ফেস মানে মোকাবেলা করা। তাহলে আমরা বর্তমানে বা এখন কোভিড-19 মোকাবেলা করিতেছি। তবে খেয়াল করো এখানে আমি একটি অ্যাডভার্ব ব্যবহার করেছি নাও, নাও মানে এখন। আমরা যদি কোনো সেন্টেন্সে অ্যাডভার্ব হিসাবে নাও, অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে, এই সমস্ত অ্যাডভার্ব দেখি, তাহলে আমাকে সেই সেন্টেন্সটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। আমি যদি এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করি,
আর স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ছাত্রের ভার প্লাস মূল ভার্বের শেষে আইএনজি। তোমরা লক্ষ্য করো এখানে সাবজেক্ট দেওয়া আছে কিন্তু কোনো ছাত্রের ভার নেই, যেহেতু আমাদের এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাই আমাদের ছাত্রের ভার হবে এম ইজ আর। এর সাথে আমরা কি ব্যবহার করব উই আর, এবং এরপর আমরা যে মূল ভার ব্যবহার করব তার শেষে অবশ্যই আমরা আইএনজি দেব। এখানে মূল ভার হলো ফেস এস এ সি। এখন আমি যখন দেখব কোনো ভার্বের শেষে কি আছে আমাকে আইএনজি করতে হলে সে কি হয়ে যাবে আই তারপর সি। তাহলে উই আর ফেসিং কোভিড 19 নাও, আমরা বর্তমানে কোভিড 19 মোকাবেলা করছি। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী সেন্টেন্সে। আমাদের পরবর্তী সেন্টেন্স বাংলাদেশ ড্যাশ ইন্ডিপেন্ডেন্ট ইন 1971, বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল। তোমরা লক্ষ্য করে দেখো এখানে একটা সাল দেওয়া আছে 1971, মানে 1971 একটা অতীত সময় নির্দেশ করেছে। যেহেতু এখানে একটা অতীত সময়ের কথা বলা হয়েছে অর্থাৎ এখানে আমাকে ভারতের অবসর পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে এখানে ভার দেওয়া আছে বিকাম, এর পাস্ট টেন্স হবে আমাদের বি কেম সি এন এম। বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971, বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল বা মুক্ত হয়েছিল। এরপরে চলে আসবে আমাদের পঞ্চম এবং সর্বশেষ নাম্বার উই ড্যাশ দ্য পার্টি টুমোরো, ব্র্যাকেটে দেওয়া আছে অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ মিনস আয়োজন করা, আমরা আগামীকাল একটা পার্টি আয়োজন করব। এখানে খেয়াল করে দেখো তোমরা একটা অ্যাডভার্ব ব্যবহার করে বলছো টুমোরো। টুমোরো মানে কি আগামীকাল। যদি কোনো সেন্টেন্সের সামনে মাঝখানে বা শেষে টুমোরো অ্যাডভার্বটি ব্যবহার করা হয় তাহলে অবশ্যই আমরা সেটাকে ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়মে করব। আর তোমরা অবশ্যই জানো ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ম হলো সাবজেক্ট প্লাস শেয়ার অথবা উইল প্লাস ভিওয়ান প্লাস অবজেক্ট। আমাদের দেখো এখানে সাবজেক্ট দেওয়া আছে উই, আমাদের অবজেক্ট দেওয়া আছে দ্য পার্টি। তাহলে আমাকে কী করতে হবে শেয়ার অথবা উইল আনতে হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে। আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা ইতিমধ্যে এখানে পেয়ে গেছি, এখন আমাদের সাবজেক্টের ভার্ব আনতে হবে শেয়ার অথবা উইল। উই এর সাথে সর্বদাই শেয়ার বসবে, আই এবং উই এর সাথে সর্বদা কি বসবে শেয়ার। তাহলে আমরা এখানে কি বসবো উইয়ের সাথে শেয়ার, উই শেয়ার, এবং শেয়ারের পরে বসবে ভার্বের বেস ফর্ম। তাহলে কি আছে এখানে অ্যারেঞ্জ, উই শেয়ার অ্যারেঞ্জ দ্য পার্টি টুমোরো, আমরা আগামীকাল পার্টি আয়োজন করব। তোমরা লক্ষ্য করো এখানে আমরা পাঁচটা সেন্টেন্স ব্যবহার করেছি এবং পাঁচটা রুল মেনটেন করে, যেমন প্রথমটা আমরা ব্যবহার করেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার জন্য মূল ভার্বের শেষে এস বাই এস ব্যবহার করেছি। দ্বিতীয় সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, কিন্তু এখানে জাতি বোঝানোর জন্য আমাদের ভার্ব ব্যবহার করা হয়েছে বি ভার্ব আর। আমরা তৃতীয় সেন্টেন্সটি করেছি নাও থাকার জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। চতুর্থ সেন্টেন্সটা আমরা করেছি 1971 একটা অতীত সময় থাকার জন্য পাস্ট ইনডিফিনিট টেন্সে, এবং সর্বশেষ আমরা করেছি টুমোরো থাকার জন্য ফিউচার ইনডিফিনিট টেন্সে। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ এই রুল পাঁচটি, ভালো করে বাসায় দেখবে। আমরা আগামী ক্লাসে তোমাদের এর উপরে কিছু হোমওয়ার্ক দেবো, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই বাসায় থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।